হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাহলে চিহ্নিত করা গেছে ফাহিম সালেহের খুনিকে, সেই সাথে জানা গেল আরো কিছু চাঞ্চল্যকর তথ্য। এখন নিউ ইয়র্ক সহ পৃথিবীর অনেকেই অবাক হয়ে যান যখন সামনে আসে ফাহিম সালের ছিন্ন ভিন্ন মৃতদেহ। নিউ ইয়র্ক পুলিশ তার নিজ বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতর থেকে উদ্ধার করেছে তার মরদেহ। এরপর নিউ ইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, তার সাথে সবার মনে একটাই প্রশ্ন, কেন নির্মমভাবে তাকে খুন করা হলো? যদিও এই ঘটনার 40 ঘন্টা পার হয়ে গেছে এবং বিশ্বের সব জায়গায় এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, নিউ ইয়র্ক পুলিশ এই ব্যাপারটাকে হাই প্রোফাইল কেস হিসেবে তদন্ত করছে। যদিও তারা এখনো কোনো ক্লু খুঁজে পায়নি, কিন্তু পুলিশ খুনের প্যাটার্ন দেখে নিশ্চিত যে এই খুন প্রফেশনাল কিলার হায়ার করে করা হয়েছে এবং হয়তো ব্যবসায় কোনো ঝামেলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জানা যায় যে ঘটনার দিন সিসিটিভি ফুটেজ ধরা পড়ে, ফাহিমের সাথে একজন ব্যক্তি সুটকেস হাতে ফাহিমের অ্যাপার্টমেন্টে ঢুকে এবং ধারণা করা হচ্ছে সেই ব্যক্তি হয়তো খুনি, কারণ এমন কোনো ব্যক্তিকে পরবর্তীতে অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখা যায়নি। এছাড়াও কয়েকটি নিউজ পেপারের মাধ্যমে এটি জানা যায় যে নিউ ইয়র্ক শহর এখন পুরোটাই সিসিটিভির আওতায় এবং খুনিকেও চিহ্নিত করা গেছে। তাকে গ্রেফতার করতে এখনো সময় লাগবে বলে জানান নিউ ইয়র্ক পুলিশ। এছাড়া আরেকটি সমস্যা জানা গেছে, সেটা হচ্ছে ফাহিম কোনো কিছু বুঝে ওঠার আগেই হয়তো তাকে আক্রমণ করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় যে ফাহিমকে স্টেপ করে প্রথমে হত্যা করা হয়, তারপর তার রক্ত জমাট হওয়ার পর তারপরই ছিন্ন ভিন্ন করা হয় এবং খুনির প্ল্যান ছিল ফাহিমের বডিকে একেবারে গুম করে দেওয়া। এছাড়া ফাহিমের ঘরে কোনো ধরনের ধস্তাধস্তির চিহ্ন ছিল না, এমনকি রক্তের দাগও ছিল না। তবে পুলিশের ধারণা অনেক আগে থেকে প্ল্যান করে সব ব্যবস্থা করে রেখেছিল। তো বন্ধুরা, জানা তো গেল ফাহিমের খুনিকে চিহ্নিত করা গেছে, কিন্তু তারপরেও পুলিশের ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করুন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।